হাই গাইজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত কী দিয়ে জানেন গাছপালার ভর্তা দিয়ে কে কে গাছপাটার ভর্তা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই বলবেন এখন আমার সুন্দর করে কাঁঠালগুলি কাটা হয়ে গেল এখন এটা পরিষ্কার জলে দু তিনবার দিয়ে ধুয়ে নেব ধোয়ার পরে এটা আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে সিদ্ধ করার মানে গ্যাস সেভ করা আমি গ্যাস সেভ করবো তাই প্রেশার কুকারে সিটি দিব আপনারা চাইলে করার মধ্যে এটা সিদ্ধ করতে পারেন আর দিলাম একটু সামান্য পরিমাণ নুন আর একটু জল দিয়ে লো ফ্লেমে বসিয়ে দিলাম একটা সিটে দিলেই বদ্ধ করে দেব। আর এগুলো দেখুন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন গরম আছে আমি ধরতে পারছি না তাই পরে এটা একটু ভেঙে নেব হাফ হাফ করে আর এটা ঠান্ডা হতে হতে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির আগে সরি দুটো শুকনো লঙ্কা দিলাম দিলাম দুটো তেজপাতা এই শুকনো লঙ্কাগুলো কালো হয়ে গেলে তেজপাতাটা ছেড়ে দেব দিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কী জানে রসুন আর এখানে এর মধ্যে একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে যায় আর একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো কারণ সিদ্ধর মধ্যে একটু দিয়েছি এখন আবার একটু দিয়ে দিলাম আর কালারের জন্য হলুদও দিয়ে দিলাম এটা ভর্তা করবো তাই বেশি মশলা অ্যাড করতে হবে না তো মোটামুটি দিয়ে দিতে পারেন আপনার যার খেতে ভালোবাসেন দিতে পারেন তারপর দিয়ে দেবো আদা একটু আদা কুচি তারপর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এগুলি কষানো হয়ে গেলে দিয়ে দেব তার মধ্যে কুচি করে রাখা টমেটো টমেটো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলি দিয়ে দেব। আপনারা কে কে এইভাবে কাঁঠাল দিয়ে ভর্তা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আমি আজকে ফার্স্ট খেয়েছি কারণ কাঁঠালের তরকারি খেয়েছি মাংস মতন করে খেয়েছি নিরামিষের মতন খেয়েছি কিন্তু ভর্তা খাইনি আজ গাছপাতার ভর্তা খাবো আপনারা কে কে করে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন লাগলো খেতে আর যারা যারা খাননি ও তারা কিন্তু বানিয়ে খাবেন আর আমি বানিয়ে খেয়ে রিভিউ দেব কীরকম হয়েছে আমার রিভিউ দেখে আপনারা বুঝতে পারবেন কীরকম হলো আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যাতে আমার চ্যানেলটা আরও বেশি বেশি করে সবার কাছে পৌঁছাতে পারে আর আমার কাছে তো খেয়ে খুবই খুবই ভালো লাগলো আর আজকে ভিডিওটা এখানে শেষ বাই বাই